এখন অগস্ট মাসের শেষ সপ্তাহ, সামনের মাসেই সেপ্টেম্বর মাস। আর এই সেপ্টেম্বর মাসটাই বোগেনভিলা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টার যে পরিচর্যা করা হয় সেই পরিচর্যার উপরই কিন্তু এই গাছগুলোতে ফুলের পরিমাণটা বাড়ে। এই সময় যে পরিচর্যাটা করব তার চারটি পয়েন্ট আপনাদের সাথে আজকে আলোচনা করব। যে চারটি পয়েন্ট আপনি ফলো করলে আপনার বোগেনভিলা গাছে অক্টোবর থেকে পুরো জুন জুলাই মাস পর্যন্ত খুবই ভালো ফুল ফুটবে এবং শীতকালে গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে। চলুন দেখে নেওয়া যাক এই চারটে পয়েন্ট কী কী রয়েছে। নমস্কার বন্ধুরা, গ্রিনিপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। প্রথমে বললাম চারটে পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। সেই চারটে পয়েন্টের মধ্যে প্রথম যে ফার্স্ট পয়েন্টটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো, এই সময়ে যদি আপনার গাছে ফুল ফুটে থাকে, কারণ আমাদের গাছে এখনও প্রচুর ফুল ফুটছে অল্প অল্প করে, যদি ফুল ফুটে থাকে সব ফুলগুলোকে কেটে দেবেন এবং তারপরে সঙ্গে সঙ্গেই গাছটাকে প্রুনিং করে দেবেন। এখন এই বৃষ্টি পড়লেও কয়েকদিনের মধ্যেই বৃষ্টিটা কমে আসবে। সেপ্টেম্বর থেকে বৃষ্টিটা মানে রেগুলার প্রতিদিনই পড়বে না, মাঝে মাঝে পড়বে। আর এই অগস্টের শেষের দিকেই আপনি গাছটাকে মোটামুটি ভালো করে একটা শেপ দিয়ে প্রুনিং করে দিন এবং ফুল থাকলে অবশ্যই সেই ফুলগুলো কেটে দেবেন। গাছ একেবারে যেন সবুজ থাকে, তার মধ্যে যেন কোনো ফুল না থাকে। এবার শেপ দেওয়ার পরে সেকেন্ড যে পয়েন্টটা আপনাদের সাথে আলোচনা করব, সেকেন্ড পয়েন্টটা হলো, শেপ দেওয়ার পরেই এই গাছের যদি জুনে আপনি রিপোর্টিং না করে থাকেন তাহলে এই সেপ্টেম্বরে রিপোর্টিং করবেন। গাছটাকে প্রতি বছরই একবার রিপোর্টিং করতে হয়, যেহেতু আমরা ছোট টবে করি। বেশিরভাগ সময় আমাদের 10 ইঞ্চি 12 ইঞ্চি টবেই থাকে, অনেকের অবশ্য 12-14 ইঞ্চি টবে থাকে, অনেকের আবার 8 ইঞ্চি টবেও থাকে। যে টবেই থাক, আপনাকে রুট প্রুনিংটা করতেই হবে। রুট প্রুনিং ভালো করে রুটের মধ্যে একটুখানি ফাঙ্গিসাইড গোলা জল লাগিয়ে দেবেন এবং ভালো তৈরি মাটি দিয়ে গাছটাকে বসাবেন। যেই মাটিটা মানে যেরকমভাবে মাটি প্রস্তুতি আপনাদের দেখায়, সব কিছু দিয়ে মিক্সড ফার্টিলাইজার দিয়ে মাটি প্রস্তুত করে খুব ভালো মাটি, জৈব মাটি তৈরি করে এই টবের মাটিটা তৈরি করে গাছটাকে বসিয়ে দেবেন। এবার তার পরের পয়েন্টটা বলছি, এবার তো গাছটাকে আপনি বসিয়ে দিলেন সেপ্টেম্বরে, যদি জুন মাসে বসিয়ে দিয়ে থাকেন রিপোর্ট করে থাকেন তাহলে আর এখন করতে হবে না। এর পরের পয়েন্টটা হলো, গাছে খুব ভালো করে খাবার দিতে হবে সেপ্টেম্বর মাসেই। মানে আপনাদের বলে থাকি আমি সারা বছরই আমি 15-20 দিন পরপর মিক্সড ফার্টিলাইজার দিয়ে এক মুঠো করে, সেপ্টেম্বর মাসে 2 মুঠো পরিমাণ একটা 12 ইঞ্চি টবের জন্য ফার্টিলাইজার দেবেন, মিক্সড ফার্টিলাইজার। পুরো টপটা ওপর দিকের মাটিটা একটু খুঁড়ে নিয়ে তার মধ্যে মিক্সড ফার্টিলাইজার দিয়ে আবার ওপর দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। এই যে খাবারটা পাবে গাছটা প্রুনিং হয়ে যাওয়ার পর, সেই গাছে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং এই সেই নতুন ব্রাঞ্চগুলোর উপরে মাথাটা টিপগুলো কেটে দেবেন। যেই দেখবেন খাবার দেওয়ার পরে একটু বৃষ্টি তো পড়বেই, বৃষ্টি পড়তেই আপনার গাছে দেখবেন ভর্তি একেবারে নতুন শুটগুলো বেরোচ্ছে, সেগুলোর মাথাগুলো পিঞ্চ করতে থাকবেন, গাছটা নতুন করে একটা শেপ পাবে। এরপরে যেই ডালটা দেখবেন একটু বেশি বড় হয়ে যাচ্ছে, পিঞ্চিং করলেও শেষটা শেপটা থাকছে না, সেই ডালটার ক্ষেত্রে একটু পিঞ্চিংটা না করে একটু প্রুনিং করে দেবেন শেপটা যাতে সুন্দর থাকে। থার্ড পয়েন্টটা হয়ে গেল। এবার লাস্ট যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো, এই গাছটাকে একটু বর্ষার জন্য একটু ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আপনাদের বাড়িতে যে ফাঙ্গিসাইড আছে, সাব ফাঙ্গিসাইড দিতে পারেন, ব্যাবিস্টিন দিতে পারেন, একটু বৃষ্টির পরেই, যেদিনকে একটু শুকনো থাকবে, রোদ থাকবে সেদিনকে সকালবেলা বা বিকেলে রোদ পড়ে যাওয়ার পরে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। আর গাছটাকে এইভাবে মানে সারা মানে এই সেপ্টেম্বর মাসটাকে এইভাবে বড় করবেন, ফুল নেবেন না, গাছটাকে প্রুনিং করে রাখবেন, গাছের মাটিতে সারটা মিক্স ফার্টিলাইজার দেবেন এবং গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করার জন্য কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজারটা অবশ্যই 7 দিন পরপর দেবেন। আর এরপরে আরেকটা খাবার আপনাদের বলছি, পুরো সেপ্টেম্বর মাসটায় কী দেবেন সেটা বলবো, এরপরে অক্টোবর মাসে কী করবেন। পুরো সেপ্টেম্বর মাসটাতে মাসে 3 বার এনপিকে 19-19-19 স্প্রে করবেন, এতে গাছটার বৃদ্ধিটা খুব ভালো হবে। টবের মাটিতে মিক্সড ফার্টিলাইজার, কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার আর এনপিকে 19-19-19 10 দিন পরপর গাছে স্প্রে করবেন, 1 লিটার জলে 1/2 চামচ করে দিয়ে, খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 লিটার জলে 1/2 চামচ দিয়ে স্প্রে করবেন। আর কিচেন ওয়েস্টে লিকুইড ফার্টিলাইজার যদি না দিতে পারেন তাহলে কোনো না কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন।
এইভাবে গাছটাকে আমি বড় করছি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। সম্পূর্ণ পরিচর্যাটা বললাম। এবার অক্টোবর মাসে গিয়ে যখন দেখবেন ফুল আসতে শুরু করেছে, তখন এনপিকে 19-19-19 বদলে এনপিকে 0050 গাছে স্প্রে করবেন। মাসে দুবার স্প্রে করলেই যথেষ্ট, এর থেকে বেশি প্রয়োজন হবে না। এইভাবে গাছে ফুলটা নেবেন, এবং গাছে যদি ফুলের কালারটা ভালো রাখতে হয় তাহলে একটু এপসাম সল্ট ওই 0050-র সাথে গুলে এক হাফ চামচ মতো এপসাম সল্ট নিয়ে জলের মধ্যে গুলে গাছে স্প্রে করতে পারেন। এছাড়াও ফুলের কালার রাখার জন্য ফ্লাওয়ার বুস্টার হিসেবে অনেক কিছু পাওয়া যায়, যদিও আমি সেগুলো ব্যবহার করি না। শীতকালে কিন্তু ফুলের রং খুব সুন্দর থাকে, ভালোই থাকে। মার্চ মাসের পর থেকে ফুলের রংটা একটু মানে ডার্ক রংটা একটু খুব তাড়াতাড়ি রোদের জন্য ফেড হতে থাকে। আমার পরিচর্যাটা আপনাদের সাথে শেয়ার করলাম সেপ্টেম্বর মাসে। এই চারটে পয়েন্ট আপনারা যদি ফলো করেন তাহলে আপনার কাছেও প্রচুর ফুল থাকবে এবং খুব বেশি পরিচর্যার প্রয়োজন হবে না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গ্রিনিপর চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যারা এখনও গ্রিনিপর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, আর গ্রিনিপর্সের ইউটিউবের মতনই গ্রিনিপর্সের ফেসবুক পেজ আছে, ওই পেজটাও আপনারা লাইক করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।